জোট রাজনীতি করেও জোটের শরিকদের একদম পাত্তা না দেয়া, এটা বিজেপির একটা অভিন্ন বৈশিষ্ট্য। অন্তত গত 10 বছর ধরে ভারতে বিজেপি সরকারের এই বৈশিষ্ট্যটা ধারণ করেই চলেছে, কারণ তাদের একক কর্তৃত্ব ছিল, একক সংখ্যাগরিষ্ঠতা ছিল। এখন সেই অবস্থাটা নেই। সর্বশেষ লোকসভা নির্বাচনের ফলাফল স্পষ্ট হয়ে গেছে, বিজেপিকে এখন তার সঙ্গী সাথীদের উপর ভর করে চলতে হবে। এবং সেই সঙ্গী সাথী কারা, দুজনের কথা খুব বিস্তৃতভাবে শোনা যাচ্ছে। একজন হচ্ছেন অন্ধ্রপ্রদেশের চন্দ্রবাবু নাইডু, আরেকজন বিহারের নীতিশ কুমার। তাদের হাতে 30টা আসন আছে, যার যাই আসনগুলো বিজেপির সরকার গঠনের জন্য খুবই দরকার। এবং আঞ্চলিক দলগুলো, তাদের শরিকভুক্ত আঞ্চলিক দলগুলো, তারা কিন্তু এখন দিল্লি যাওয়া শুরু করেছে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে এই যে বিজেপি, যে কিনা একক ক্ষমতায় স্বমহিমায় এতদিন ধরে রাজত্ব করেছে, তাদের পক্ষে কি কর্তৃত্ব এবং নরেন্দ্র মোদীর মতো একজন শাসকের পক্ষে কি এই কর্তৃত্ব মেনে নেওয়া সম্ভব? আমরা এই কথাগুলো, এই প্রশ্নগুলো করেছিলাম প্রথম আলোর নয়াদিল্লি প্রতিনিধি সৌম বন্দ্যোপাধ্যায়ের কাছে। শুনি তিনি কি বলেন। বিরোধীরা একজোট হয়ে তারা কাজটা করেছে, সবাই এক সুরে প্রচার করেছে। বিজেপির চেনা যে সুর, চেনা যে ছক, চেনা যে মাঠ, অর্থাৎ হিন্দু মুসলমান, সাম্প্রদায়িকতা, ধর্মীয় মেরুকরণ, সেদিকে পা গলায়নি, না গলিয়ে তারা সামাজিক বিষয়গুলো নিয়ে মাথা ঘামিয়েছে, অর্থনৈতিক বৈষম্য নিয়ে মাথা ঘামিয়েছে। তারা সবসময় বলে এসেছে যে আমরা যদি ক্ষমতায় আসি, আমরা সাধারণ মানুষের কথা ভাববো, সাধারণ মানুষের জন্য চিন্তা করব, সাধারণ মানুষ যাতে সুবিচার পায় সেই বন্দোবস্তটা করব। যার ফলটা দেখা যাচ্ছে যে ইন্ডিয়া জোট একটা বিরোধিতা করার জায়গায় পৌঁছেছে। এই বিষয়টা নরেন্দ্র মোদীর কাছে এখন নতুন চ্যালেঞ্জ। তিনি আজ পর্যন্ত যতদিন শাসন করেছেন, গুজরাটে মুখ্যমন্ত্রী থেকে দেশের প্রধানমন্ত্রী হিসেবে, কোনো জায়গাতে তিনি কিন্তু অন্যের মুখের দিকে তাকিয়ে থাকেননি। আজ তাকে দু বগলে দুটো ক্রাচ দিয়ে তাকে চলতে হবে। তার একার ক্ষমতায় সব কিছু হবে না, মতামতের ওপরে নির্ভর করে তাদেরকে সম্মান দিয়ে দেশ চালাতে হবে, সরকার চালাতে হবে। পারবেন কি পারবেন না সেটা অনেক ব্যাপার, কিন্তু তার আগে যে বড় প্রশ্ন সেটা হলো যে এই মোদীকে তার শরিক দল্লা তারা প্রধানমন্ত্রী হিসেবে পছন্দ করবে কি করবে না। অনেক ধরনের খেলা চলে রাজনীতিতে, অনেক ধরনের টানাপোড়েন আছে। চন্দ্রবাবু নাইডু ইতিমধ্যেই বলে দিয়েছেন যে তিনি তার শর্তে থাকবেন, যে শর্তগুলো দিয়ে তিনি আজকে অন্ধ্রপ্রদেশে ক্ষমতায় আসতে চলেছেন সেই শর্তের বিরুদ্ধে তিনি বাইরে তিনি বেরোতে পারবেন না। এবং কারা প্রধানমন্ত্রী তৈরি করবে, কে প্রধানমন্ত্রী হবে, সেটা সব শরিকরা মিলে ঠিক করবে, একা বিজেপি ঠিক করবে না। নোট বাতিল, অভিন্ন দেওয়ানি বিধি ইত্যাদি নানা রাষ্ট্রীয় বড় বড় সিদ্ধান্তে বিজেপি কিন্তু কোনোদিন তার শরিকদের কাছ থেকে কোনো কিছু শুনেনি, পাত্তাও দেয়নি। কিন্তু নরেন্দ্র মোদীর এটা একটা চরিত্রের বৈশিষ্ট্য বলে অনেক রাজনৈতিক বিশ্লেষক মনে করেন। কিন্তু এখন এই যে জোট সরকার বা মিলিজুলি সরকার এবং নির্ভরশীল সরকারের মধ্যে যখন তাকে যেতে হবে, তখন কি নিজের ইচ্ছেগুলো ইচ্ছে মতো পূরণ করতে পারবে নরেন্দ্র মোদী? এখন যেটা দেখার সেটা হচ্ছে যে নরেন্দ্র মোদী কিভাবে তিনি নিজেকে পরিবর্তন করতে পারেন বা কতটা পরিবর্তন করতে পারেন। এতদিন পর্যন্ত তিনি কিন্তু একার ক্ষমতায়, তার দলের ক্ষমতায় তিনি কিন্তু স্টন করে গেছেন, কারোর ওপর নির্ভর করতে হয়নি। এই প্রথম তার নির্ভরশীলতা দেখা যাচ্ছে। 240 তার দল থমকে গেছে, দরকার 272। তার জন্যে তাকে নির্ভর করতে হচ্ছে নীতিশ কুমারের ওপরে, তাকে নির্ভর করতে হচ্ছে চন্দ্রবাবু নাইডুর ওপরে, নির্ভর করতে হচ্ছে জয়ন্ত চৌধুরীর ওপরে, চিরাগ পাসওয়ানের ওপরে, শিন্ডে সেনার ওপরে, প্রত্যেকের ওপরে নির্ভর করতে হচ্ছে। তাকে সব কিছু আলোচনা করে করতে হবে, কোঅর্ডিনেশন করে করতে হবে। এটা তার কাছে বড় পরীক্ষা, যে পরীক্ষায় তিনি আজ পর্যন্ত নামেননি। কতটা পারবেন কতটা পারবেন না সেটা ভবিষ্যৎ বলবে। পাশাপাশি ইন্ডিয়া জোট, তারা কতটা একজোট থাকতে পারবে, তাদের ভেতরে নেতৃত্বের প্রশ্নে আগামী দিনে নতুন করে বিরোধ হবে কি না, বা এই যে একটা জোট যেটা মোদী সরকারের বিরুদ্ধে যে প্রমাণটা তারা রেখেছে, একজোট হয়ে তারা মোদীর কর্তৃত্ববাদী শাসন, তার স্বৈরতান্ত্রিক প্রবণতার বিরুদ্ধে গর্জন করেছেন, গণতন্ত্রের রক্ষা এবং সংবিধান রক্ষার পক্ষে তারা একজোট হয়েছেন, এই জোটটা পার্কুলেট করে কি না রাজ্যে রাজ্যে বিভিন্ন হবে সেটা দেখার দরকার।